ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। বলা হচ্ছে এক্স কমা ওয়াই এর সঙ্গে এক্স ওয়াই এর সাথে সরল ভেদে আছে এবং জেড এর সাথে ব্যস্ত ভেদে আছে। ওয়াই ইকুয়ালস টু জেড, জেড ইজ ইকুয়াল টু 5 এবং এক্স ইজ ইকুয়াল টু 3 হয়। আবার ওয়াই ইকুয়ালস টু 16, জেড ইকুয়ালস টু 30 হলে এক্স এর মান কত হবে হিসাব করে লিখি। আচ্ছা, তো বলছে যে এক্স হচ্ছে ওয়াই এর সাথে সরল বেঁধে আছে, তো এক্স প্রপোর্শনাল টু ওয়াই। ঠিক আছে, হলো এক নম্বর দিলাম। আবার বলছে এক্স হচ্ছে ওয়াই এর জেড এর সাথে ব্যস্ত বেঁধে আছে, তো এক্স প্রপোর্শনাল টু 1/জেড। তো এটা দিলাম 2 নম্বর। তাহলে 1 আর 2কে যদি কম্বাইন করি তাহলে আমরা পাবো এক্স প্রপোর্শনাল টু ওয়াই বাই জেড। ওকে, তো আমরা বলতে পারি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই বাই জেড। ফাইন, তো আমরা একটা সমীকরণ পেলাম। তো এই সমীকরণে কী হবে, এই মানগুলো বসিয়ে আমরা কে এর মান নির্ণয় করি। ঠিক আছে, তো বলছে যদি ওয়াই ইজ ইকুয়াল টু 4, জেড ইজ ইকুয়াল টু 5 হয় তবে এক্স ইজ ইকুয়াল টু 3 হবে। ওকে, তাহলে সবগুলো বসাই, তাহলে আমাদের কে এর মান চলে আসবে। আচ্ছা, তো এক্স এর জায়গায় বসাই 3 ইজ ইকুয়াল টু কে ইন্টু, ওয়াই এর জায়গায় বসাবো 4 আর জেড এর জায়গায় বসাবো 5। তাহলে কে ইজ ইকুয়াল টু হচ্ছে 5টা উপরে চলে গেল, তাহলে 15/4। তাহলে কে বেরোলো 15/4 হলো। আচ্ছা, এবারে বলছে যদি ওয়াই ইজ ইকুয়াল টু 16 আর জেড ইজ ইকুয়াল টু 30 হয় তাহলে এক্স কত হবে। ঠিক আছে, তো যদি ওয়াই ইজ ইকুয়াল টু 16 আর জেড ইজ ইকুয়াল টু 30 হয় তবে এক্স ইজ ইকুয়াল টু কত, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে কে ওয়াই বাই জেড। ফাইন, তাহলে এক্স ইজ ইকুয়াল টু হবে কে এর মান বসাবো 15/4 হলো, ওয়াই এর মান বসাবো 16 আর জেড এর মান বসাবো 30। তাহলে হলো 15/2 30। ঠিক আছে, আচ্ছা এবারে হবে 4/4 16 আর 2/2 4, তাহলে হচ্ছে 2। ওকে, তাহলে এক্স এর মান হবে 2, অতএব এক্স ইজ ইকুয়াল টু 2। সো দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।